আজকে শুনলাম স্কুল কলেজ এগুলো বন্ধ করে দেয়া হয়েছে, 2 সপ্তাহের জন্য স্কুল কলেজ সব বন্ধ থাকবে। আমরা কি বলবো, আমাদের কোনো বলার ভাষা নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভালোর দিকে তাকায়া তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্ত যেমন সুন্দর তেমনি আবার একটু সমস্যা আছে। সন্তানগুলো যখন পড়াশোনায় মনোযোগী হচ্ছিল এমন সময় আবার এই অবস্থা হয়। আবার যদি এই অমিক্রণের অজুহাতে বন্ধ হয়ে যায়, এ তৃতীয় ঢেউ সামলাইতে গিয়ে আবার জানি না কতদিন এই স্কুল কলেজগুলো বন্ধ থাকবে। আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, তাদেরকে নিয়ে আমরা বড় চিন্তিত, তাদেরকে নিয়ে আমরা চিন্তায় আছি। জানি না তাদের জীবনে কি হবে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এগুলো মহামারী থেকে আবারও সুদিন আগের মতো ফিরাইয়া দেন। জোরে কোন আমিন। মালিকের কাছে কাঁদা ছাড়া, ইস্তেগফার তওবা করা ছাড়া, মুনাজাতে চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের কাছে কান্না করতে হবে, আল্লাহ এই আযাব আর গজব আর বালা মুসিবত থেকে আমাদের সমাজ পুরো পৃথিবীকে তুমি হেফাজত করো। জোরে কোন আমিন। আরো সেল্লা বলেন আমিন। তবে কোরআনের মাহফিল গুলো হওয়া দরকার, ওয়াজ মাহফিল, দিনী মাহফিল, এগুলোর দ্বারা সমাজের রহমত বরকত আরো বৃদ্ধি পায়, সমাজের অন্যায় অবিচার অনাচার এগুলো কমে যায়, মানুষ গমরাহী থেকে সঠিক পথ প্রাপ্ত হয়, মানুষ হেদায়েতের পথ চিনতে পারে, কোরআন সুন্নার কথাগুলো প্রচার প্রসার থাকলে বেনামাজি নামাজি হয়ে যায়, আল্লাহওয়ালারা দোয়া করে, মানুষ আলেম ওলামাদের কথা শুনে পরিবর্তন হওয়ার চেষ্টা করে। এই জন্য সমাজের মানুষগুলোকে সুন্দর রাখার জন্য, আমাদের ইমান আমলকে সুন্দর রাখার জন্য, এই জমিনে কোরআন সুন্নার কথাগুলো চালু রাখার জন্য, এদেশের মসজিদ মাদ্রাসা হকখানে ওলামা ইকরামদের বলা বয়ানের দিনী মজলিস গুলো চালু থাকার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আমরা চাই কোরআনের মাহফিল চলছে, চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য পরিষ্কার ভাবে আমরা একটি কথা বলতে চাই, যতদিন এই জমিনে আমরা টিকে থাকব, যতদিন এই জমিনে আমরা বসবাস করব, ততদিন আল্লাহর কোরআন সামনে নিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আজকে আপনি যখন কোরআন সুন্নার হক কথা বলবেন, বাতিলের রক্ত চক্ষু দিয়ে তাকায় কথা বলে না কেন? হুজুর সাবধানে কথা বললেন, হুজুর ভুলে যায় না এলাকা কার, হুজুরের এলাকাতে আমরাই সব আছে না না? ওনাদের কথার সাইজ দেখে মনে হয় এলাকা ওদের বাবা, কথা বলেন না কেন? আমাদেরকে চোখ রাঙায় ভয় দেখায় লাভ আছে? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনে পুড়তেও রাজি, এরপরে নমরুদের কাছে মাথা নত করে না। আমরা মা হাজেরার সন্তান, শয়তান 12 বার ওয়াসওয়াসা দিয়ে মা হাজেরাকে ফিরাইতে পারে নাই। তিনি বলেছেন, আমার হাজারো ইসমাইল থাকলে আল্লাহ যদি চায় আল্লাহর খুশির জন্য কোরবানি করতে 1 সেকেন্ড ভাববো না। আমরা সেই ইসমাইলের ভাই, যে ইসমাইলকে শয়তান 12 বার ওয়াসওয়াসা দিয়েও সামান্য এদিক সেদিক করতে পারেন নাই, অবিচল অটল থেকে, ইস্তিকামাত থেকে, সবর করে বাবার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর ওয়াদার মোতাবেক তিনি শুয়ে পড়েছেন তার জীবন সুরি নিচে দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, বাজান যে কথা বলতে চাই। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে যখন শিরিকের বিষয়ে কথা বলেন, আল্লাহ রাব্বুল আমিন এত খুশি হয়ে গেল, লোকমান তুমি তোমার সন্তানকে যখন আমার সাথে পরিচয় করায় দাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, এইবার তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করায় দে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহি ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি
তারা যেন তাদের মাতা পিতার প্রতি সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভে ধারণ করেছে, 2টি বছর সন্তানকে দুধ পান করেছে। সুতরাং আদি এবং তোমার মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয় না। আর তোমরা সবাই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, আমি আল্লাহর দিকে ফিরে আসবা। বাজান গো, মাতা পিতার সদাচরণ খেদমত করার নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? একটা মা সন্তানকে কষ্ট করে গর্ভে ধারণ করে এই কথা বলতেছেন কে? একটা মা সন্তানকে কত কষ্ট করে গর্ভ ধারণ করে, 3-4 মাস যখন হয়, সন্তান যখন পেটে থাকে, মা ঘুমাইতে পারে না, মা খাইতে পারে না, মার বমি বমি হয়, মা কত কষ্ট করে দীর্ঘ সময়টা পাড়ি দেয়। 6-7 মাস যখন হয়ে যায়, সন্তানটা যখন বড় হয়, মায়ের গর্ভে নাড়াচাড়া করে, সন্তানটা যত বেশি নাড়ে মার ব্যথা তত বাড়ে। আরে হে বাজান, পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলেছে রে বাজান, সন্তান যখন বড় হয়, মার কলিজার সাথে সন্তানের পা লাগায় দেয়, যে সন্তানগুলো পৃথিবীর সবচাইতে পেটের ভিতরে কম নাড়াচাড়া করে, ওরা একটা মাকে 4,500 বার লাথি মারে মারে কলি যায়, এত কষ্ট করে যে মা গর্ভে ধারণ করলো। আরে সন্তান যখন জন্ম দেওয়ার সময় হয়ে আসে, 10টা মাস যখন হয়ে যায়, জনম দুঃখিনী মা বাবার 2টা পা ধরে কাঁদে আর বলে, বিবি রে মা বাবার 2টা পা ধরে কা, বাবা দেখে বলে, বিবি রে কি হয়েছে এত রাত্রিরে কেন কান্না কর? মা দেখে বলে, স্বামী কত মহিলার সন্তান জন্ম দেয়, আমার বড় ভয় করে, আমি তো সন্তান জন্ম দেই না, এটা আমার জীবনের প্রথম, শুনেছি কত মহিলার সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই গো স্বামী তুমি আমারে মাফ করে দিও, আমার সাথে যা ভুল হয়েছে তুমি আমারে মাফ করে দিও। ও স্বামী এই নাও সংসারের চাবি বুঝায় দিলাম, এই কথা বলে মা দাই মার ঘরে চলে যায়, প্রসবের যাতনায় মা কাঁদে, মার বড় কষ্ট হয়, প্রসবের কি যে যন্ত্রণা, কি যে ব্যথা, কি যে পীড়, দুনিয়ার মা সারা কেউ বোঝে না মার কত কষ্ট হয় একটা সন্তানকে জন্ম দিতে রে বাজান। নবীজির একজন সাহাবী মাকে কাঁধে করে হজ করায়, বিশ্ব নবীজিকে বলে, সাহাবী কাঁধে কে হুজুর আমার মা? নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, নবী গো আমি যে আমার মাকে কাঁধে করে হজ করালাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি মাকে এমনি করে কাঁধে করে হজ করাও, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেগেজ, তোমার পিতামাতাই তোমার দোজখ। হে যুবক, যেই সন্তানগুলো রাগ করে পিতামাতাকে বাড়ি থেকে আলাদা করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠায়া দিয়েছে, ও তার পিতামাতাকে পাঠায়া দেয় নাই, পিতামাতাকে বাড়ি থেকে তারায় দেয় নাই, নিজের কপাল থেকে জান্নাতটাকে আলাদা করে দিয়েছে, কথা বলেন ঠিক কি না? দোয়া নেওয়ার জন্য পীরের কাছে যাওয়া লাগে না, আলেমের কাছে যাওয়া লাগে না, পিতামাতা হলো সবচাইতে দোয়ার খনি, রহমতের ভান্ডার। মা বাবা যদি দোয়া করে আল্লাহ পাক তোরে কোটিপতি বানায়া দেবে, মা বাবা যদি দোয়া করে আল্লাহ তোকে সম্মানী বানায়া দেবে, মা বাবা যদি দোয়া করে তোর ভাগ্য খুলে যাবে, আর পিতামাতা যদি বদদোয়া দেয় অভিশাপ দেয়, কোটিপতি থেকে আল্লাহ তোরে ফকিরিপতি বানাবে, সম্মানের জায়গা থেকে আল্লাহ তোরে অসম্মান করবে। এই জন্য পিতামাতার দোয়া নেওয়া দরকার আছে না নাই? এ যুবক, পিতামাতার খেদমত করা দরকার আছে, দরকার আছে না নাই? কারা কারা পিতামাতার খেদমত করবা দু হাত তুলে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। মাজানু গমা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, মা সন্তানকে জন্ম দেওয়ার সময় কি যে প্রসাবের জ্বালা,
কি যে যন্ত্রণা, কি যে কষ্ট। আরে মা কষ্ট পায়, মা দাঁত মুখ কামড়ায়, ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখ চুমা খায়, বলে, বাসা ধর, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। এই কথা বলে মা সন্তানকে লালন পালন শুরু করে দেয় বাজান। দুইটা বছর মা দুধ পান করায়, তোমার আমার পেশাব পায়খানা পরিষ্কার করে দেয় রে জু। মা নিজে না খায়া তোমার মুখে আমার মুখে খাবার দিয়েছে, বাবা নিজে ভালো পরনের পোশাক পরে নাই তোমারে আমারে নিয়ে দিয়েছে। যে বাবা কষ্ট করে মাদ্রাসায় পড়াইলো, যে বাবা কষ্ট করে স্কুল কলেজে পড়াইলো, যে মা বাবা তোমার আমার জন্য এত ত্যাগ স্বীকার করলো রে যুব, শেষ বয়সে সেই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, সুন্দরী বউ পায়া মা বাবারে ভুলে যাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? মা বাবার খেদমত করবেন তো ইনশাল্লাহ, মার মতো দরদি কেউ হবে না, মার মতো আপন কেউ হবে না। কথা বলেন না কেন? এ যুবক এখনো সময় আছে, ফিরে আসো কার দিকে।